ভিডিওটা দেখুন, এটা আমাদের গোলবাড়ি রহস্যের লাস্ট পার্ট। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অজানা ঠিকানা সিরিজটা একবার দেখে নেবেন। থ্যাংক ইউ। কি করছে? এগুলি তো আমাদের ধরা উচিত না। এই বোম বাজছে, এই অভিশপ্ত বাড়ি এভাবেই শেষ হওয়া উচিত। রাইট, তার মানে তুমি কাঁটা দিয়ে কাঁটা তুলছো। গোলবাড়ির সাথে সাথে ভিলেনও শেষ, গোলবাড়ি ভিলেন দুটো একসাথে শেষ। তাহলে ওই লোকটা কে ছিল? ওই লোকটা কে ছিল সেটা জানার একমাত্র উপায় হচ্ছে সানি। সানিকে যদি আজকে ডাকা যায়। দোয়াই বিবেকদা, দোয়াই। আজকে দিনটা রেস্ট নি, কালকে বিকেলে সানিকে গিয়ে জিজ্ঞাসা করি আমরা। আজকে দিনটা ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ, রেস্ট লাগবে, প্রচন্ড হেডে হয়ে গেছে আজকে। বুঝতে পারছি, রেস্ট লাগবে। কালকে বিকেলে একবার সানিকে ফোন করে খবর দিস তো, যেন ওদের পাড়ায় থাকে, আমরা গিয়ে একবার দেখা করে নেব। ঠিক আছে, আমারও বাড়ি যেতে হবে, তোরা রেস্ট নে। ঠিক আছে, আমি তাহলে এলাম। তোমরা বীরেন্দাকে গোলবাড়িতে পাঠানোর আগে কোথাও কি পাঠিয়েছিলে? গোলবাড়িতে পাঠানোর আগে আরেকটা বাড়িতে পাঠানো হয়েছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানকার কোনো ফুটেজ আছে তোমাদের কাছে? হ্যাঁ, ফুটেজ তো আছে। কোথায় সেটা দেখো, দেখো দেখি ফুটেজটা দেখো। দেখুন, আপনাকে যা যা জিজ্ঞাসা করা হবে তার সঠিক উত্তরটা দেবেন। সেদিন বীরেন্দা আপনার বাড়ি থেকে চলে যাওয়ার পর আপনি কি করলেন? আমি তো বাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম। যারা জানেন সব সত্যি কথা বলুন, তাহলে আমাদের কাছে কিন্তু অন্য রাস্তা আছে। এটাকে বলে অ্যাস্ট্রা মুভি আছে, মানে আগুন হাইটকে ভয় পায়, সেরকম এ বাজকে ভয় পায়। ছেড়ে দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো, সত্যি কথা বলুন, ছেড়ে দেবো, নাহলে বাইরে ছেড়ে দেবো। এই বাজ পড়া সামান্য করে টাকার জন্য তোরা মিলে একটা হিউম্যান অর্গান স্মাগলিংয়ের চক্র চালাস। ঠিক, মানুষের সামান্য টাকার জন্য সামান্য টাকা পায় বাইরে।
মূর্খ না, শুধু সামান্য করে টাকার জন্য নয়, আমাদের ঘুরে আরো 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 বড় কিছু পেতে যাচ্ছে, আরো অনেক কিছু বড় পেতে যাচ্ছে। আমার শরীর ছাড়া আমার কিন্তু সময় হয়েছে, আপনি কি অমর হতে পারেন না? দেখ শরীর নষ্ট, তাকে ছাড়া সময় হলে ছাড়তে হবে, তোর তখনও সময় হয়নি, তাই তোকে বাঁচাতে পেরেছিল। কিন্তু আমার শরীর ছাড়তেই হবে। কিন্তু বাবা আপনি চলে গেলে আমার কি হবে? কে বললো আমি ছেড়ে যাবো? আমি এই দেহ ছাড়বো, কিন্তু আত্মা মরে না, তার জন্ম মৃত্যু কিছু নেই, আমি তো বিশেষ সিদ্ধ। আমি আছি, যদিও বেশি সময় নেই আমারও, এর মধ্যে আমাকে 11টা বিদ্যুৎ খেয়ে শেষ, যদিও একে নিয়ে মালকড়িটা ঠিকঠাক টাইমে যেন আসে, না হলে কিন্তু পোস্ত বাটাটা এমন কোনো কঠিন কাজ নয়। তাহলে পোস্ত বাটা এখন কোথায় পাবো তোদের এই বীরেন্দাকে? কোথায় পাবো বল? না আমি জানি না, আমি জানি না, আমি সত্যি কথা বলবি নাকি বাইরে?
আমি বলছি আজ গুরুদেব কোথায় থাকবে আমি জানি না, আমি জানি না, কিন্তু কাল কালকে কালকের গুরুদেবের অমরত্ব পাওয়ার দিন, কাল গুরুদেব আর ওনার চালা থাকবেন ওই খালের ধারে বিল্ডিংটাতে, যেখানে যেখানে মিস্ত্রিরা ভয়ে কেউ কাজে যায় না। এটাকে ভূতের বাড়ি বলা পচা খালের ধারে, পচা খালের ধারে তুই বাড়িটা দেখেছিস? হ্যাঁ দেখেছি, খুবই সাধারণ কিন্তু কালকে একটা ওর মধ্যে অদ্ভুত শক্তি আসবে, ওই পাতুটা সে ছুঁতে পারবে, সে পিশাচ সিদ্ধ হবে, অথবা যে লোকটা কোনোদিন কারো ক্ষতি করেনি অন্যায় করেনি সেই সুদে ছুঁতে পারবে। তাহলে যাওয়া যাক গোলবাড়ি, শেষ করা যাক এই রহস্য, শেষ করা যাক গোলবাড়ির রহস্য, এগারো নম্বর না পেলে তো গুরুজি অমরত্ব লাভ করতে পারবে না। গুরুজি আপনার পুজোর জন্য ফুলমালা নিয়ে এসেছি, আপনি তো বলেছেন এগারোটা মৃতদেহ খাবেন, এটা তো দশ নম্বর, তাহলে এগারো নম্বরটা কে? এগারো নম্বর, ও মাই গড, এটা আমার মাথাতেই আসেনি, তাড়াতাড়ি গাড়ি চালাও, কে ও তাড়াতাড়ি গাড়ি চালাও। আমার এমন শক্তি এসে গেছে,
আমি অমর, আমি অমর, আমি অমর, আমি মানি না, কেউ অমর হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা। কি? আমি মিথ্যে কথা বলছি? আমি কি সাক্ষীত? আমি মিথ্যে কথা বলছি? বল বল, তুই আমার অমরত্ব কি প্রমাণ চাস? বল বল বল। যদি প্রমাণ দিতেই হয় তাহলে বলতে কি হবে? মরবে কি করে গুরুদেব? মরবে, মরবে, মরবে। যদি উনি নিজের হাতে নিজেকে মারে তবেই। আচ্ছা, তাহলে এই বন্দুকটা নিয়ে নিজেকে গুলি করে দেখাও। যদি তুমি না মরো তাহলে মানবো যে যে তুমি অমর। দেখি, নিশ্চয় প্রমাণ দিয়ে দেখো। নিশ্চয় প্রমাণ দেবো। এই নাও আমার বন্ধু অমর। তুমি কোন করে চাইবো আমি অমর? সেটা আসলে ভুল, আসল পাথরটা তো এখানে। কেউ অমর না পৃথিবীতে, কেউ অমর না। হয়তো আমরা অনেককেই তোমার হাত থেকে বাঁচাতে পারিনি, কিন্তু আজকে এই পৃথিবীটা তোমার মতন এক শয়তানের হাত থেকে বাঁচলো। হয়তো এখনো এমন অনেক কিছুই আছে যার কোনো ব্যাখ্যা কারুর কাছেই নেই। লোকে হয়তো একেই অলৌকিক বলে। হয়তো ওই পাথর সত্যিই গুরুজির হাতে পড়লে সে অমরত্ব লাভ করতেন, কিন্তু পাপি কখনো কোনো পরিস্থিতিতেই জিততে পারে না, তাতে সে যতই শক্তিশালী হোক। গুরুজির মৃত্যু তার ভক্ত মেনে নিতে পারে না, সে পাগল হয়ে যায়। অনিরুদ্ধ শেষ অবধি পালাতে সক্ষম হয়। হয়তো এখনো তার কিছু পাপ বাকি, কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, সে পাথরটার কি হলো? এই অভিশপ্ত পাথর গঙ্গা বিসর্জন দল। What?